রাতের আধারে তেলিয়ামুড়া থানার অন্তর্গত পশ্চিম হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকাতে রুমহর্ষক ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে একই পরিবারে তিনজন রক্তাক্ত এবং আহত হয়েছে। সেই সাথে বাড়ির স্বর্ণালঙ্কার থেকে শুরু করে নগদ অর্থ এবং প্রয়োজনীয় সামগ্রী লুট করা হয়েছে বলে অভিযোগ গৃহকর্তার। উল্লেখ্য, শুক্রবার রাত আনুমানিক 2টা নাগাদ মুখ বাঁধা অবস্থায় হাফ প্যান্ট এবং গেঞ্জি পরিহিত 10 থেকে 12 জনের দল ধারালো অস্ত্র নিয়ে এলাকার সবজি বিক্রেতা এবং লেবু চাষী কৃষ্ণধন দাসের বাড়িতে হানা দেয়। সেই সময় ডাকাতের দল কৃষ্ণধন দাস সহ ওনার স্ত্রী এবং ছোট ছেলেকে হাত পা এবং মুখ বেঁধে রেখে ঘরে থাকা নগদ টাকা স্বর্ণালঙ্কা সহ বিভিন্ন সামগ্রী নিয়েছে এবং বেশ কিছু সামগ্রী লণ্ডভণ্ড করে সেই সঙ্গে বাড়ির 3-3টি মোবাইল ফোন ও নিয়ে যায় বলে অভিযোগ। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, ডাকাতির কাজ শেষ করে যাওয়ার সময় কাঁথা কম্বল ইত্যাদি বিভিন্ন জিনিস দিয়ে গৃহকর্তা সহ অন্যান্যদের ঢেকে রেখে যায়। পরবর্তী সময় বাড়ির মানুষের চিৎকার চেঁচামেচিতে এলাকার মানুষজন জড়ো হয় এবং খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। তেলিয়ামুড়া থানার পুলিশ কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাদের চিকিৎসা করা হয়। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে, ঠিক এর পাশাপাশি এভাবে জাতীয় সড়ক সন্নিহিত জনবহুল এলাকায় ডাকাতির ঘটনা রীতিমতো আতঙ্ক তৈরি করেছে। যদিও পুলিশের দাবি অনুযায়ী ঘটনার তদন্ত চলছে, এরপরেও সাধারণ মানুষ গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক আতঙ্কে রয়েছেন এবং পাশাপাশি এই ঘটনার খবর পেয়ে ছড়িয়ে পড়ার সাথে সাথে গোটা তেলিয়ামুড়া জুড়ে রীতিমতো আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছে। এখন দেখার বিষয় তেলিয়ামুড়া থানার পুলিশ এই বিষয়ে কত দ্রুততার সাথে পদক্ষেপ গ্রহণ করে। আমিও বাইরে হব, সব 5-6 জন ছেলা দায়া ঘরের ভিতরে দিতে আপনারে সবাই 3 জন একটা বান্ধে লাইছে, বান্ধা তারা বুঝালে দিয়ে আপনারা কিছু গাইছে খেয়েছে সব লুটপাট করে জিনিসপত্র লেগে গেছে বাইরে থেকে। কোন এলাকায় না? যা পশ্চিম হাওয়াই বাড়ি ১ নম্বর ওয়ার্ড। তারপর কি 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 জিনিসপত্র স্বর্ণ নিছে, 8-10 ভরি হইব আর টাকা আসিল ক্যাশ 50-60 হাজার টাকার মতো হইব সব শেষ। আরো কাগজপত্র আসে না আসে দেখলে বুঝুন। রিপোর্ট আর ইউ নিউজ।